ওকে, আমাদের আজকে যে ক্লাস সেই ক্লাসটা হচ্ছে যে ন্যানোবো, ন্যানোবোর ক্লাসে ডায়াগ্রাম নিয়ে আমরা ক্লাস করব। তো ডায়াগ্রামটা কীভাবে পড়তে হয়, কেমন করে পড়তে হয় সেই বিষয়ে আমরা ক্লাস করব। আজকে অনেকজন আছে আমরা উপস্থিত, তো সবাইকে নিয়ে আমরা ক্লাস করব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যখন এটা কাজ করবে, এটা যখন কাজ করবে তখন ভোল্টেজটা এখান থেকে এটা গ্রাউন্ড হয়ে যাবে, কারণ এখানে 19 ভোল্ট, এখানে 19 ভোল্ট, এখানে গ্রাউন্ড হয়ে যাবে। তখন এটা কাজ, এটা কি করবে, বেজ হয়ে যাবে। বেজ হওয়ার পর এটা কি করবে, এটাও নেমে যাবে। তাহলে এখানে 19 ভোল্ট থাকবে, রেজিস্টারের এই মাথা 19 ভোল্ট থাকবে, এই জায়গা জিরো হয়ে যাবে। এই জায়গাটা আবার এই জায়গা টেনে এই জায়গা জিরো হয়ে যাবে, এই জায়গাও জিরো হয়ে যাবে। জিরো হওয়ার কারণে এই দুটা ভোল্টেজ হয়ে যাবে, মানে এটা নেগেটিভ হয়ে যাবে, এই দুটা ভোল্টেজ ডিভাইডার হয়ে যাবে। ভোল্টেজ ডিভাইডার হয়ে যাওয়ার পর এই জায়গা আমাদের ভোল্টেজটা জিরো আসবে। ওকে, এটা গেল, এটা গেট হলো। আচ্ছা, যদি এটা গেট না হয়, যদি এই দ্বিতীয় নাম্বারটা গেট হয়, মানে এই এটা গেট করবে, এই আইসিআইসি এটা আসে এটা করবে, যদি এটা যদি গেট হয় তাহলে কি হবে, এই গ্রাউন্ডটাকে এখানে পাঠাবে। আর আমরা জানি এখান থেকে 19 ভোল্ট এখান থেকে ঘুরে এসে এখানে 19 ভোল্ট, এখান থেকে আসে এখানে 19 ভোল্ট চলে আসছে। তো যখন এটা গেট করবে তখন এটা আবার গ্রাউন্ড হয়ে যাবে, এটা যায় এটারা গ্রাউন্ড করবে, কারণ অলরেডি এখানে পজিটিভ ভোল্টেজ আসতেছে। তো এদিক থেকে যখন গ্রাউন্ড হয়ে যাবে তাহলে আমাদের সেকেন্ড রেজিস্টার এটা, এটা নেগেটিভ রেজিস্টার, আর ফার্স্ট রেজিস্টার এটা, এটা পজিটিভ রেজিস্টার। ওকে, এটা দিবাটা যায় দেখে আসি। আমরা জানি 20 ভোল্ট, আর ফার্স্ট রেজিস্টার কথা বলছে 200 কিলো। ওকে, আর এখানে আবার 100 কিলো। ওকে, আমরা 100 কিলো দিয়ে আসি। সেকেন্ড রেজিস্টার 100 কিলো রেজিস্টার আর 200 কিলো রেজিস্টার, দুইটা মিলে কথা আসতেছে 6.66। তাহলে এখানে আমাদের যদি এই রেজিস্টার দিয়ে যদি আসে তাহলে 0 ভোল্ট, আর যদি এই রেজিস্টারের মাধ্যমে আসে তাহলে 6.66 ভোল্ট। তাহলে দুইটা ভোল্টেজ আমাকে চেক করতে হবে, কখন, যখন আমরা চার্জার লাগাবো, এই দুইটা ভোল্টেজের ভিতরে যে কোনো একটা ভোল্টেজ আমার থাকতে হবে, আর 0 ভোল্ট আর 6.66। হ্যাঁ, আগে প্রথমে এখানে আমরা কত পাইছি, 19 ভোল্ট পাইছি। এই 19 ভোল্টের কারণে আমার এখান থেকে এখানে ভোল্টেজ যাচ্ছে না, তাহলে আমাকে যাইতে হলে কি লাগবে, এখানে আমাদের 0 ভোল্ট লাগবে, আর নাহলে 6.66 ভোল্টে থাকবে। তাহলে আমার কাজ কে করবে সেটা আমরা দেখে আসি। এখন যে অপশন দুইটা পাইছি, একটা অপশনে এখানে আমাদের পাচ্ছি কি, এটা দিয়ে কি পাচ্ছি, এই অপশন দিয়ে, এই অপশন দিয়ে আমার আউটপুটে কি পাচ্ছি, আউটপুটে 0 ভোল্ট, আর এই অপশনে পাচ্ছি 6.66। এখন এই অপশন দুটা কে কাজ করতেছে সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে, তাই না? ওকে, আমরা তাহলে 1 নাম্বার এটাকে ধরি 1 নাম্বার, আর 2 নাম্বার এটাকে ধরি। তাহলে আগে 1 নাম্বারটা নিয়ে খুঁজে, মানে আমরা সার্চ করে আসি, খুঁজে আসি। ওকে, তা আমরা জুম করলাম, 1 নাম্বার বলছে যে 59 পেজে, এবং এটা আমাকে দিচ্ছে এন্টার। এখনো এখানে এই পেজ থেকে সার্চ করে চলে যাবে কোথায়, 59 পেজে এখানে আসছে, আসে কোথায়, এখানে। তাহলে মানে কি, এখান থেকে বের হয়ে বেরোচ্ছে, তাই না? ওই পেজের নাম্বার কত, বাবা, ঠিক আছে না? তো লক্ষ্য বিষয় হচ্ছে যে এখন এই পেজটি নিয়ে আমাকে পড়তে হবে, এইটুকু পেজ নিয়ে আমাকে পড়তে হবে, ক্লিয়ার? হ্যাঁ, 1 নম্বর অপশনটা পড়তেছি। ওকে, এই রেজিস্টার নাই, ট্রানজিস্টার নাই, তাহলে মানে কি এটা বৃথা, পড়ে লাভ আছে? কারণ আমরা একটা দেখে যাচ্ছি, না না না, বাংলায় লিখতে আমাদের জন্য কত ভালো, না না, তাই না? এই কালারগুলো নাই, হ্যাঁ এই কালারগুলো নাই, তাহলে এই রেজিস্টার এখানে একটাও নাই, তাহলে কাহিনী কি, তাহলে মানে এই রেজিস্টার আছে, তাহলে নিশ্চয়ই মনে হয় যে এখান থেকে ভোল্টেজটা যায় এদিকে যাচ্ছে, আমার মনে হচ্ছে, কারণ ডায়াগ্রাম মনে হচ্ছে, তাই না? ডায়াগ্রাম বলতেছে। তাহলে এখন আবার এই ফাংশন না দেখে, এটাও না দেখে, কারণ এটা এটা গেট করতেছে না, এটা নাই, এই দুটা নাই, এটা নাই, এই দুটা নাই, এটা নাই, এই দুটা নাই, তাহলে এইটা আছে মানে এদিক থেকে এসে এটা, তাহলে আমাকে এটা সার্চ করতে হবে। ওকে, তাহলে এখানে সে চার্জার, ওখানে 2 ডিসচার্জার আর ডিসচার্জার 2, তাহলে আমি ওখান থেকে 2টা গাইয়া দিই। ওকে, 2 কয়টা দিলাম, এবার এন্টার দিই, এন্টার দেওয়ার পর এখানে এন্টার দিই,
এখানে আসছে, আবার খুঁজি কোথায় গেছে, দেখলাম যে এখানে ঢুকতেছে, তাই না? ঢুকতেছে বলতে কি, গেট তখন কি গেট থেকে কি কোনো ভোল্টেজ হয় নাকি? ধরো এটা আইসি, আর ধরো এটা একটা আমরা বলি যে ধরো এটা একটা টান দিচ্ছে, ধরো এটা একটা ট্রানজিস্টর, তা ট্রানজিস্টরের স্বাভাবিকভাবে তিনটা পা থাকে, ধরলাম এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের ইমিটার, এটা ধরলাম আমাদের কালেক্টর, তাই না? আসো আমরা লিখি, এটা কালেক্টর, এটা ইমিটার, এটা বেস। এখন ও কি করছে, এদিকে আর চিহ্ন দেখাচ্ছে, তাই না? এই বেজেরটা যে নাম, বেজের যে নাম, এই নামটার এরো চিহ্ন এদিকে রাখছে, বেজে কিন্তু উল্টো আসে, আসার পর সে কাজ করে, কিন্তু এখন আমরা যদি বেজের দিকে দেখা, তাহলে এটা কি বোঝানোর চেষ্টা করি আমাকে জানতো, ডায়াগ্রামের ভাষা বুঝতে হবে, ডায়াগ্রামের মানে কি ইঞ্জিনিয়ারিং এর ল্যাঙ্গুয়েজ ভাষা, তাহলে মানে বুঝেছে যে এই ট্রানজিস্টরকে গেট করবে এই লোক, এই জন্য এরো চিহ্ন দিকে দেখে, আর যদি এরো চিহ্ন এদিকে দেখা, তাহলে মানে আইসি গেট করবে ওই ট্রানজিস্টরকে। কথাটা ঘুরে ফিরে একই কথা, ঘুরে ফিরে কি একই কথা, এই ট্রানজিস্টরকে গেট করবে এই আইসি, এর জন্য ওদিকে দেখাচ্ছে, আর যদি আমার এদিকে আরো থাকে তাহলে আইসি ওই ট্রানজিস্টরকে দেখা, মানে যার দিকে এরা চিহ্ন তার দিকে তো আমাদের পরে আসবে, যার দিকে এরা চিহ্ন তার দিক তার কথাটা পরে আসবে, এরা চিহ্ন আমার এখানে, তাহলে ট্রানজিস্টরকে গেট করেছে আইসি, তাহলে আইসিটা পর আসছে, ট্রানজিস্টরের কথাটা আগে আসছে, আর এরা চিহ্ন যদি ওদিকে থাকতো তাহলে এরা চিহ্ন ধরো এদিকে, তাহলে আইসি কথা আগে আসবে, ট্রানজিস্টর কথা পরে যাবে, তাহলে আইসি গেট করাবে ট্রানজিস্টর, কথা ক্লিয়ার কিনা? তাহলে এরো চিহ্ন কেন কাজ করে এখন আমরা বুঝতে পারতেছি না, হ্যাঁ আবার বললো না যে স্যার এটা তো আপনি বলছেন এদিকে যায় মানে ইনপুট, তাহলে এখান থেকে ইনপুট হচ্ছে, অসম্ভব বিষয়, ট্রানজিস্টার সুইচে কখনো ইনপুট হয় না, তাই না? আচ্ছা ওকে, তাহলে আমরা যাই, এবার লক্ষণীয় বিষয়, এইটা এমন একটা আইসি, আইসি নাম্বার দেখি, এটা কি আইসি আমাকে বুঝতে হবে, যে 17B, তাহলে মানে কি পার্ট আছে, এটা যে 17A, তো দুইটা পার্ট মিলে আমাদের কি হয়েছে, একটা আইসি হয়েছে, আইসি নাম্বারটা দেখি, এখানে বলতেছে WB3M1448U Q6, আমরা এটা কপি করবো, আমরা চলে যাবো ইয়েতে ভুলে না, আমরা তোমার কথা আনসার দিয়ে আসো, তুমি বললা যে আইসি বা পিসি, কি বলবো, আইসিএস বা পিসিএস, আমরা সহজে বলতে পারবো যদি আইসিএস বা পিসিএস হয় তাহলে এই নাম্বারের সাথে ABCD লেখা থাকতো, আলফা নিউমেরিক লেখা থাকতো, এখানে কি আলফা নিউমেরিক আছে, তাহলে মানে কি তুমি এটা আইসিএস বা পিসিএস বা সিপিইউ বা বল চিপ বা বিজিএ চিপ বা পিজিএ চিপ, পিজিএ পিন গ্রে এরিয়া, বিজিএ বল গ্রে এরিয়া, এই দুটার আইসি একটাও না, ডায়াগ্রামে তোমাকে প্রকাশ করে দিচ্ছে, শুধু তোমার ব্রেনটাকে কাজে লাগাতে হবে এই মুহূর্তে আমার কোনটা আনতে হবে কথাটা, তাহলে আমার এই মুহূর্তে কথা দেখতেছি যে এখানে বল গ্রে বল বলের আইসি যদি বলে থাকি পিসিএস বা আইসিএস, তাহলে নিশ্চিত এই জায়গায় আমার আলফা নেমোরিক থাকতে হবে, আমাদের নেমোরিক আছে আলফা নাই, তাহলে এটা আমাদের ওই সেট না, হ্যাঁ দেখে কিন্তু এই জন্য বললাম ঠান্ডা মাথা যদি একটু চর্চা করো না তোমরা পারো মানে আমি ইনশাল্লাহ ওইটুকু বলতে পারি, তোমার তোমরা যেটা পারবে অন্য অন্যরা এইভাবে পারবে না, দিব ও এটা দেখাচ্ছে না, তো সিক্সটা কেটে দিই, এবার এন্টার মারি, দেখেন এটা মারার পর আমাকে একটা কানেক্টর দেখাচ্ছে, তাহলে দ্যাট মিন্স এটা কানেক্টর, এটা কি আর আরেকটা জিনিস আমরা বলে রাখি, আমরা জানি যে ইউজাররা আইসি হয়, তাহলে এটা কি
মনে আছে আমরা একটা কানেক্ট আমরা তিন পার্ট দিছি আমরা বলছেন ভাইয়া আপনি তো ভাই জিনিস একটা আমার আপনি কেন বুঝলেন আমি যে ভাই আমি রোল ফলো করি আমি নিজে মুখস্থ কিছু করি না আমি জানি যে ইউ দিয়ে হয় আমি কি বুঝেছি আমি ওনারা বলতেছি যে ভাই রে ইউ দিয়ে আইসি হয় তা আমি কোন দুঃখে আমি একটু পরে একটু একটু হলে আমার পড়ালেখা আছে এই ডাইনামিক বিষয় তা আমি কোন দুঃখে বল মনে এটা আইসি যেমন ও বলতেছে আইসিএস বা পিসিএস ওর ঘটনা আমি ভেঙে বলছি যদি আইসিএস পিসিএস হতো ইউটা আমি পরে বলতেছি কারণ কেন তোমার ভুলটা আরো ভেঙে যাবে প্রথমেই আমরা দেখতেছি যে আইসিএস পিসিএস হলে আলফা নিউমেরিক থাকে নাই আলফা নিউমেরিক মানিক তো বুঝতেছেন এবার দ্বিতীয়ত বলতেছি যে এটা ইউ দ্বারা আইসি প্রকাশ করে তাহলে এখানে ইউ নাই তাহলে এটা আইসি না তাহলে এটা তো জ্যাক তাহলে এখান থেকে কি ওর গেট পড়ে নাকি হ্যাঁ আরো আছে অনেক কিছু এখানে একটা শেষ এবার এখানে আসো এখানে দেখো আমাদের ডিসপ্লে হরিজন্টাল ভার্টিক্যাল আছে হরিজন্টাল ভার্টিক্যাল আছে বি আর বি মানে ভিডিও রিলেটেড কাজ আছে মানে আমি এখানে চাইলে এক্সট্রা গ্রাফিক্সও ব্যবহার করি অনেকগুলো মানে বিশেষ করে বিজনেস ক্লাসের এগুলো দেখলে বেশি আমরা তো আমি আমি বলতেছি আমরা ডায়াগ্রাম দেখলে আমি ধরে দিতে পারবো যে এটা কি ইনশাল্লাহ সেই জ্ঞান আমি দিয়ে দিব সে মেধা আমি তৈরি করে দিব কিন্তু তোমাকে ঠান্ডা মাথায় পড়তো ডায়াগ্রাম পড়ার চারটিখানি কথা না পড়া শিখতে এটা শিখলে তুমি ইজিলি মুভ করতে পারবা আমি সহজে একটা জিনিস বুঝে বলি একটা বিল্ডিং যখন তৈরি হয়ে যায় এরপর যদি তোমার সামনে আয়না বলি এই বিল্ডিং এর তো বেশিরভাগই ইন্টারনাল কারেন্টের লাইন গ্যাসের লাইন পানি লাইন চলে যায় এখন তোমাকে যদি দাঁড় করায় বলে যে বিল্ডিং এর কোন দিক দিয়ে কারেন্টের লাইন আর পানি লাইন গেছে তুমি বলতে পারবা আমি বলতে পারবো না হুট করে যদি একটা নতুন বিল্ডিং এ আয়না দেখা তাহলে সম্ভব না তাহলে এই বোর্ড কি তোমার আমার সামনে বানাইছে এই বোর্ড যেহেতু তোমার আমার সামনে বানায় নাই বিল্ডিং তো তোমার আমার সামনে বানায় নাই বিল্ডিংটা বানানোর পর যদি আমি কোনো ইঞ্জিনিয়ার আনি বলি যে এটা ভাঙে এটা নিতে আমার কারেন্টের লাইন নষ্ট হয়েছে বা পানির লাইন নষ্ট হয়েছে ওকে সব ভাঙ ও সব ভাঙ কে বলবে যে ইঞ্জিনিয়ার মুখস্থ কাজ করে যে ইঞ্জিনিয়ার মুখস্থ কাজ করে সে বলবে যে কোন জায়গা দিয়ে লাইন গেছে আমরা বলতে পারি স্যার বলতে পারি না তার তার জন্য ভাঙতে হইতেছে আর ভালো ইঞ্জিনিয়ার যারা আনবা যারা স্টাডি করে বা পড়ালেখা করছে বা এটার উপরে গবেষণা করছে করছে তাদেরকে যখন আনবা ও বলবে যে স্যার আপনার এই বিল্ডিংটা তৈরি করার সময় যে আপনাকে ড্রয়িংটা দিয়েছে বা আপনাকে প্ল্যান শিট যেটা দিছে ওইটা আমাকে লাগবে বা ওইটা যদি আপনার কাছে না থাকে এটা কিন্তু কয়েকজনের কাছে পৌঁছা যায় এই ড্রয়িংটা কয়েকজনের কাছে পৌঁছায় কাদের কাছে পৌঁছায় আসো প্রথমে সিডি এর কাছে পৌঁছায় যায় এই ড্রয়িং পাস করানোর জন্য সিডি এর কাছে চলে যায় তো সিডিএ মানে হচ্ছে যে যিনি এইটার ড্রয়িংটা দেখবে যে তোমার এই বাংলাদেশের জন্য এই ড্রয়িং প্রযোজ্য কিনা মানে তোমার ফাউন্ডেশন ঠিক আছে কিনা তুমি ঠিক মতো মেডিসিন দিচ্ছ কিনা প্রত্যেকটা সাইজ মানে রোলস মেনটেন করছো কিনা তো সিডিএ এর কাছে এই ড্রয়িং পৌঁছে যায় দ্বিতীয় ইঞ্জিনিয়ার যে বানাইছে তার কাছে অ্যাকসেপ্ট থেকে যায় তৃতীয় যে মালিক এই বিল্ডিং বানাচ্ছে তার কাছে অ্যাকসেপ্ট থেকে যায় তো এই যে এগুলো যখন থাকে তোমার কাছে ধরো মালিক যে সে অবহেলা করে ড্রয়িংটা হারাই ফেলবে তখন ইঞ্জিনিয়ার বলবে ওকে ইঞ্জিনিয়ার তো তার কাছে কোশ্চেনের আনসার থাকতো ঠিক আছে আপনার কাছে ড্রয়িং নেই আপনি একটা কাজ করেন এই ড্রয়িংটা তুলতে গেলে আপনার সাইন সিগনেচার বা আপনার মন্তব্য থাকতো যে আপনি রাজি আছেন এই ড্রয়িংটা আমি নিব কারণ ড্রয়িং ছাড়া আমি কাজ করতে পারবো না বিল্ডিং এ তো বললো যে আচ্ছা ঠিক আছে তখন উনি কি করবে আপনার ইঞ্জিনিয়ারকে ফোন দেবে ইঞ্জিনিয়ার দেশের বাইরে যেতেই পারে ওকে তাহলে একটা কাজ করেন চলেন সিডিএর কাছে চলে যায় সিডিএ তো বাংলাদেশের দেশের বাইরে না তাহলে চলুন সিডিএর কাছে গেছে সিডিএর কাছে যে অ্যাপ্লিকেশন করে ড্রয়িংটাকে নিয়ে আসে এবার ড্রয়িং যখন আনছে ড্রয়িং করে দেখছে এত বাই এত ইঞ্চি নিচে আমাদের পাইডার লাইন গেছে এত বাই এত ইঞ্চি নিচে আমাদের কারেন্টের লাইন গেছে
এইভাবে করে যখন সে পড়তে পারতেছে দক্ষিণ পশ্চিম পূর্ব দিকে আছে, এটা যখন পারছে একদম কারেক্ট পয়েন্টে যায় সে তারের লাইনটা বের করে আনছে যে এই জায়গায় তারের লাইনটা আছে। এখন ভাই এছাড়া একটা লেবারে যদি তুমি আনা দাও বা একজন মুখস্থ উস্তাদে দেখে কাজ করছে বা ইঞ্জিনিয়ার পাশে দ্বারা দ্বারা লেবারিং কাজ করছে, আমার মনে হয় ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করতে গেলে কি কি মেডিসিন লাগে সে যদি জানে আর লেবার যে কাজ করে সেটা ইঞ্জিনিয়ার পারবে না, পারবে কি না? লেবার একটা পর একটা ইট বসাইতেছে আর সিমেন্ট মারতেছে, একটা পর একটা ইট বসাইতেছে, তো ইঞ্জিনিয়ার দেখতেছে যে তো ইঞ্জিনিয়ার কাজ সেটা সোজা, ইঞ্জিনিয়ার মানে একটু বাঁকা তারা হইলো একদিন সোজা হয়ে যাবে, কিন্তু মেন কাজ ইঞ্জিনিয়ার করতেছে। কিন্তু অনেকে কি প্রশ্ন করে যে লেবাররা বা যারা প্র্যাকটিক্যাল কাজ করে তারা যত কাজ পারে ইঞ্জিনিয়াররা এত কাজ পারে না, কেমন বোকা ধরনের প্রশ্ন, কেমন ধরনের বোকা ধরনের কথাবার্তা? কেন আমার প্রশ্ন যে এই বিল্ডিং বানানোর কতটুকু সিমেন্ট দিতে হবে, কি পরিমাণ বালু দিতে হবে সেটা ভালো জানে, কোন অ্যাঙ্গেলে তৈরি করলে বাতাস ধাক্কা দিলে শক্ত থাকবে বিল্ডিংটা, বাতাস পাস করে চলে যেতে হবে, ভূমিকম্প এলে এটা কতটুকু ফাউন্ডেশন নিয়ে রাখলে ভূমিকম্প কাঁপায় ভাঙতে পারবে না, এটা ও যদি চিন্তা করে আর একটা পর একটা ইট বসাইতে বুঝি ইঞ্জিনিয়ার এটা এটা পারবে না, এটা বললে তো আমার দুঃখ লাগে, কষ্ট লাগে এইসব কথা বলতে। তাহলে যে সে কতটুকু মূর্খ লেভেলের পরিচয় দিচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি। আসো এই বোর্ড তৈরি করার সময় সে পুরো প্ল্যান তৈরি করছে আর এটা যদি সে রিপেয়ার করতে না পারে এটা তো মানে মূর্খের মতো একটা কথা। আমরা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে আমরা মোটামুটি তাহলে রিপেয়ার করতেছি আর যিনি যে এটা বানাইছে সে বুঝে এটা রিপেয়ার করতে পারবে না। এইসব কথা যারা বলে দেশ এই জন্য পিছিয়ে আছে, যখন আস্তে আস্তে একটা সময় দেখো আমি বারবার বলি পড়ালেখা যখন ছিল না অনেক মারা অপারেশনের অভাবে বা প্রেগনেন্সি যখন বাচ্চা প্রসব করার সময় অনেক মা মারা গেছে, তখন ডাক্তার ছিল না বা মুরগিগণরা পুরুষ ডাক্তারের কাছে এই অপারেশন করাইতে দিত না বা এই প্রেগনেন্সি মানে যারা বাচ্চা প্রসব করার জন্য পুরুষদের কাছে দিত না, এই জন্য মারা মারা গেছে। যখন আস্তে আস্তে ওদের ব্রেনটাকে খোলা হয়েছে ডেভেলপ হয়েছে পড়ালেখা শিখছে তখন বলছে না বা আমাকে ঠিক মতো যদি ঠিক টাইম মতো বা ঠিক পরিশ্রম মতো যদি আমি করি তাহলে দেখা যাবে যে ওর বেবিও বেঁচে গেল, বাচ্চাও বেঁচে গেলো, মাও বেঁচে গেলো। এখন সংখ্যায় কতজন বা মা মারা যায় আমাকে বলো? শহরের এলাকায় দেখো মার যদি হ্যাঁ ডাক্তার যদি পারফেক্ট হয় ডাক্তার যদি কষায় না হয় তাহলে মারা বেশিরভাগই বেঁচে যাচ্ছে, গ্রামে অঞ্চলে মারা বেশিরভাগই গড় সংখ্যায় মারা যাচ্ছে, কারণ কেন তারা ডাক্তার কাছে যাচ্ছে না। ডাক্তাররা যদি ওই যে সিজারের সময় সিজার আর অপারেশনের সময় মানে নর্মালের সময় নর্মাল যদি ঠিক মতো করতো, বিজনেস চিন্তা যদি না করতো তাহলে আমার মনে হয় ডাক্তাররা সবগুলো রেজাল্ট ভালো দিত। তা আমি এই কথাটা বোঝানোর উদ্দেশ্য যে শিক্ষাই আস্তে আস্তে ডেভেলপ করে দেশটাকে, আমাদের অনেক চেঞ্জ হয়েছে কথাবার্তা, আগে টেলিভিশন দেখলে গুণ হইতো, টেলিভিশনে বলতো যে আজরায়েলের বাক্সের বাক্স বা আজরায়েলের বাক্স বলতো। আরে ভাই টেলিভিশন তো বড় বাদ দেন, আপনার এই কথার প্রাসঙ্গিকে আমি যদি বলি এই ছুরি তো আরো ডেঞ্জারের জিনিস, ছুরি দিত মানুষ ওটা তো আজরায়েল, এটা তো আরো বড় আজরায়েল, এটা জাগার দ্বারা আজরায়েল পৃথিবীর বাইরে পাঠাতে পারে। তবে এই ছুরিটা আপনার বাসায় ব্যবহার করার দরকার নাই, কাঁচি ব্যবহার করার দরকার নাই, তাও ব্যবহার করার দরকার নাই, এগুলো বাদ দিয়ে দেন, টেলিভিশন ব্যবহার করিয়েন না একটু তাহলে এটাও বাদ দিয়ে দেন, কি আপনি শিক্ষা কতটুকু লেভেল নিচে দেবার আপনি বুঝেন, আপনি একটা ছুরি মানুষ মারা দেখে আপনি এটা বাসা রাখবেন না, আর ঠিক টেলিভিশন ভালো ভালো জিনিস দেখা খারাপ জিনিস দেখা দেখে আপনি এটা বাসা রাখবেন না, বর্জন করা শিখেন আপনি নিজে বর্জন করেন। আচ্ছা খারাপ এমন তারিখ থেকে এমন তারিখে বা এমন সময় থেকে এমন সময় খারাপ জিনিস দেখাবে আজকে বন্ধ থাক, কেন ওটা বন্ধ রাখেন না কেন, ওইটা চোখ খুলি তাকাবেন কেন, বলতে পারেন এই কথা, ঘরে থাকলে দেখতে চাবি, আরে ভাই ঘরে চাইলে দেখতে যাবে এর জন্য কি ভালো জিনিস দেখুন, আচ্ছা হজ যখন দেখা আপনি হজ যাওয়ার মতো টাকা নাই আপনি, কিন্তু হজের যে সুরা পরে বা হজের যে নিয়মগুলা এগুলো আপনি ঘরে বসে শিখে ফেলতে পারতেছেন, শিখতেছেন না? আচ্ছা বাদ দেন আপনি ওখানে দেশের ওই পতেঙ্গায় এখন আপনি যাইতে পারতেছেন না, আপনি ঘরে বসে আছেন পতেঙ্গা, ওখানে উত্তাল হইতেছে ঢেউয়ের খুব অবস্থা খারাপ খুব কুয়াশা, কিছুদিন ভিতরে আঘাত আনবে আপনার দেশে, এটা যদি আপনি না শুনেন আপনি নিজেরে রক্ষা করবেন কিভাবে,
এটা রেডিও টেলিভিশন ছাড়া আপনি আগে কি শুনতে পাইছিলেন? মোবাইল ব্যবহার বন্ধ করে দিবেন? আগে কিন্তু এইসব কথা উঠতো, এইসব কথা বাদ দিতে হবে, আগে শিক্ষার লেভেলটাকে নিয়ে যেতে হবে, আর কথাবার্তা বলার সময় বুঝে কথা বলতে হবে। আপনার কারণে একজন শিক্ষিত লোক যদি অপমানিত হয় তার মনে আঘাত আসবে, আপনার কারণে যদি একজন শিক্ষিত মানুষ বা যিনি দেশের জন্য উপকার করবে উনার মনে যদি আঘাত আসে তার সে অপমানিত হবে, আর সে অপমানিত হলে একটা সময় সে মনে প্রশ্ন লাগবে যে যাদের জন্য চুরি করি তারাই যদি চোখ বলে তা আমার আর চুরি করার দরকার আমি যাই না, তখন দেশ ছেড়ে তারা অন্য দেশে যায় ডেভেলপ করে, নিজের দেশকে আর ডেভেলপ করে। আমাদের দেশ থেকে অনেক আমাকে যদি কেউ আঘাত দেন, আমাকে যদি কেউ আঘাত দেন আপনি মনে করেন আপনি নিজে তো গেছেন, দেশের জীবনে যেইটুকু কাজটা হচ্ছে, দেশের ভিতরে যেটুকু কাজ হচ্ছে এইটুকু কাজটাও তখন আমার আর দিতে মন চালে। আমার বলে কথা না, দেশের সকলের কাছে কথা, যিনি ভালো ভালো কাজ করতেছেন তাদেরকে উৎসাহিত দেন, তাদেরকে ভালো কিছু বলেন, যদি উৎসাহিত না দিতে পারেন তাহলে বলিলেন না কিছু, চুপ থাকেন, কিন্তু আপনি যদি উৎসাহিত দিতে না পারেন, আপনি যদি খারাপ কথা বলেন সে আঘাত হবে, আরো দশজন তাকে খারাপ জানা শুরু করবে, তখন দেখবেন ও ওই কাজটা বন্ধ করে দিবে, বন্ধ করে রাগ করে চলে যাবে, রাগ করছে আপনার বিপদে সেগে। এরকম ভন্ডামি লোক অনেক আছে, নিজের ফয়দার জন্য দেশও লস এবং নিজের লসও, এরকম ভন্ডামি খুব আছে। যেটা কালকে রাত্রে ঠিক করে নিছিলেন? আচ্ছা, কালকে রাত্রে যে ডায়াগ্রাম নিয়ে আমরা গবেষণা করছিলাম সেটার ক্লাসই আজকে আমরা দিচ্ছি স্টুডেন্টদেরকে, আপনার কথাটা সহ আমরা এখানে ভিডিওতে রেকর্ড করতেছি, মানে আপনাকেও শেয়ার করছি আর কি আমরা, বুঝতে পারছেন? তো আপনি যা বলতেছেন এটা ভিডিও রেকর্ড হচ্ছে, তো আপনি একটু আপনার যে দূরে বসে অনলাইনে আপনি সাপোর্ট নিছেন আপনি, এবং অনলাইনেও ক্লাস করছেন, অনলাইনে ক্লাস করার পর প্র্যাকটিক্যাল আসি চিটাগং করছেন, এখন এই কালকে রাত্রে যে ক্লাসটা আমরা দিছি বা যে কাজটা দিছি এই ডায়াগ্রামটা তো একেবারে ফুল নিউ, তাই না? নেব আয়তে কি গেছে, কত বোর্ড গেছে আয়তে? আয়তে 20 বোর্ড, আয়তে 20 বোর্ড গেছে। আচ্ছা, তো এখন আয়তে যে আমাদের 20 বোর্ড গেছে যুবর ভাই, এই ভোল্টেজটা আপনার কি মনে হয় যে এক মার্ক কখনো পাইছেন কিনা এই 20 বোর্ড আয়তে? না না না, স্বাভাবিক 3 বোর্ড করেছি বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখন এতটুক বলতে পারছিলাম যে আয়ো মানে একটুক বুঝতে পারছিলাম যে আয়োটা অবশ্যই অ্যাক্টিভেট হইতেছে না, এতটুক খালি বুঝছিলাম। মানে আপনার সিএলআর এর ভোল্টেজ ছিল না আর নো পাওয়ার ছিল, যেহেতু সিএলআর এর ভোল্টেজ না গেলে নো পাওয়ার, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি এটা সলভ করতে পারছিলাম? জি জি, আমরা তো ডেলিভারি দিয়ে দিয়েছি, মানে ওকে হয়ে গেছিল না? কি প্রবলেম পাইছি আমরা, কোন আইসি বা কোন রেজিস্টার? না না, কিছু করতে হয় তো ওই আপনি ইয়ে করে যাচ্ছে ওই
বলতেছি যে কোথা থেকে কানেকশনটা দিয়েছে এরকম দিয়েছে। এটা হইল এই ইনপুট আউটপুট ঠিক ছিল, তো ওইখান থেকে ওই বিচ জাম্পার করে ওই রেজিস্টারে লাগা দেওয়া হয়েছে কন্ট্রোলারের যে বিসি ভোল্টেজটা যেটা। এক কথা মানে আমরা ডায়োড থেকে আয়োর কাছে কানেকশন গেছে রেজিস্টার হয়ে, তাই তো? এটা এটা প্লাগইনের সাথে সাথে সিএলআর আগের ঘটনা এটা। আচ্ছা, মানে একেবারে সিএলআর থেকে এই ভোল্টেজটা সরাসরি ডায়োডের মাধ্যম হয়ে রেজিস্টার হয়ে তারপর আয়োতে ভোল্টেজ গেছে, তাই তো? না না, সিএলআর এর আগে, সিএলআর হয়ে ডায়োড, ডায়োড হয়ে রেজিস্টার, রেজিস্টার হয়ে তারপর আয়ো, তাই তো? আমরা যে কাজটা করছি এই কাজটা সমাধান কিভাবে, শুধু জাস্ট একটা জাম্পারের কারণে আমাদের ল্যাপটপটা রান হয়ে গেছে, তাই না? মানে আমরা এই ক্লাসটা এখন দেখাচ্ছিলাম, বেসিক্যালি আপনার যতগুলো ল্যাপটপ আসে এই পর্যন্ত যে প্রায় যত ল্যাপটপ আপনি ওকে করছেন, সারাদিন হয়ে তো যখন আমি অসিলস করতে মানে ডাটা পাই নাই তখনই আমার কষ্ট লাগছে, ডাটা এগুলো ডাটা ছাড়া তো নোট দিতে হবে, তাহলে ডাটা সিগন্যাল পাবি। যে পরিমান আপনার এক্সপেরিমেন্ট বা যে পরিমান আপনার নলেজ আছে এটা একটু সবার সাথে শেয়ার করুন। এটা তো মানে আমি তো কয়েকদিন আগে করছি, তো আগে করার পরে তো ওই আশাই হারাই ফেলছিলাম, এটা আমি বারবারই বলি, আশাই হারাই ফেলছিলাম যে এই কাজ করতে পারবো না। তো আপনি এভাবে করার পরে একটা আবার নতুন করে উৎসাহ যাচ্ছে না, হয়তো পারবো একটু কষ্ট যদি করতে পারে আর সহযোগিতা থাকে তো এটা অবশ্যই পারবো। আচ্ছা, তার মানে এখন আপনার মোটামুটি কাজ করতে পারতেছে? ধন্যবাদ। কিভাবে বানাইতে হয় এটা তো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে,
ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের ক্লাসে জয়েন দেওয়ার জন্য জুবার ভাই। উনি ঢাকা আইডিবি থেকে, আইডিবিতে ওনাদের দোকান আছে, আইডিবিতে ওনাদের শোরুম আছে, ওই জায়গায় উনি কাজ করে, আর ওখান থেকে এখন উনি আমাদের সাথে সরাসরি ঢাকা থেকে আমাদের সাথে জয়েন দিচ্ছে। আপনার দোকানের নামটা বলেন, সবাই জানতে চাচ্ছে। আমাদের দোকান হচ্ছে ইউনাইটেড কম্পিউটার্স 215-216। ইউনাইটেড কম্পিউটার 215-216 ওনাদের শোরুমের নাম এবং নাম্বার। ওকে, ধন্যবাদ জুবর ভাই, আসসালামু আলাইকুম। তাহলে এবার ক্লিয়ার না? হ্যাঁ, আমরা যে ডায়াগ্রাম নিয়ে এতক্ষণ যে কথাবার্তা বলছিলাম, ওকে, তাহলে টাটা, আমরা আজকে এই পর্যন্তই।